अग्रगति कतटुकु धन्यवाद आरिफा। एर आगे घंटा क्योंकि आप देखान चेष्टा करी अपनी अवश्य देखते हैं जे कारागार कारागारे देवाल देखान चेष्टा करी जे ये जगह तदंत टीम क्योंकि एक आगे एस अवश्य देखते तदंत टीम क्योंकि काज करछेन तारा जेमनटा जान जैगा लाभ दिए क्योंकि पाली गेछे बोले तारा निश्चित होयेछेन तारा बोलछेन आर सेखाने किन्तु आसले कारागारे भेतरे से किन्तु एखन आर नेई किन्तु से पाली गेछे तार कारणे पुलिशेर सहायता किन्तु तारा चाच्छेन। एर आगे जे एक मामला दायर करेछिलो किन्तु सेई मामला तदारकी जोने किन्तु आसले जे एक टीम गठन करा हयेछे जिला प्रशासनेर एक टीम आछे एकई साथे किन्तु आसले जे कारा कर्तृपक्षेर एक टीम आछे सब मिले बला जाय किन्तु आसले तारा चेष्टा चालिये जाच्छेन एकटु आगे जे कारा कर्तृपक्षेर थेके जे तदन्त कमिटी गठन करा हयेछे तारा सेई कारा कर्तृपक्षेर प्रधान किन्तु आमादेरके जेमनटा जानियेछिलेन तारा बोलछिलेन किन्तु तारा तदन्त किन्तु गतकाल जतটুকু पर्यन्त निश्चित हयेछेन तिनि बोलछेन चारिदिके किन्तु तारा चेष्टा चालियेछेन एमनकि फायर सार्विसेर टीमो किन्तु सेई जागार भेतरे किन्तु चेष्टा करेछे सब मिले बला जाय किन्तु तादेर जे एकटा तदन्त टीमे जे तदन्त सेई तदन्त प्राय शेष पर्याये एसेछेन तारा बोलछेन एकेबारे पालिये गेछेन ताके ग्रेफতার করার জন্য किन्तु तारा চেষ্টা চালিয়ে যাচ্ছেন সব নিয়ে বলা যায় কিন্তু আমার পাশে আছে আছেন তদন্ত টিমের প্রধান আছেন আমরা একটু আগে কিন্তু তার সাথে কথা বলেছি সুরের সাথে তিনি যেমনটা জানিয়েছিল আমাদেরকে এই জায়গা থেকে তিনি পালিয়েছেন তাকে কিন্তু গ্রেফতার করার জন্য চেষ্টা করছেন তো তদন্ত টিমের যে জেলা প্রশাসনের একটা টিম আছে তারাও কিন্তু চেষ্টা করছেন তারাও কিন্তু আসলে অনেকটা নিশ্চিত হয়েছে এই জায়গা থেকে কিন্তু পালিয়েছেন কিন্তু আসলে যে কারাগার থেকে পালিয়ে যাওয়া সে তার কারণে কিন্তু কিভাবে যে আসামি কয়েদি এই জায়গা থেকে কারাবন্দি যারা আছে তাদের এই জায়গায় কিন্তু অনেকটা নিরাপদ থাকার কথা রয়েছে সেই জায়গা থেকে কিন্তু তিনি পালিয়ে যাওয়া সেটা কিন্তু আসলে খুব একটা দুশ্চিন্তে আছেন সমাজের প্রতিনিধি তারা বলছেন কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনা কিন্তু চট্টগ্রামে নতুন নয় আরও কয়েকবার কিন্তু এরকম ঘটনা ঘটেছে তাদের কিন্তু আসলে যে কারা কর্তৃপক্ষের নজর কিন্তু আগে থেকে রাখা দরকার ছিল তাদের দুর্বলতার কারণে কিন্তু আসলে কয়েদি এইভাবে পালিয়ে যাচ্ছে বলে তারা মনে করছেন এখানে যারা কারা কর্তৃপক্ষ আছে তাদেরও কিন্তু আসলে নিরাপত্তা কিন্তু কম নয় তারা বলছেন যে যেখানে 1800 ধারণ ক্ষমতা সেখানে 3000-এর অধিক কিন্তু কয়েদি আছে তারা বলছেন 3000-এর অধিক কয়েদি থাকার কারণে কিন্তু আসলে তাদের সব কয়েদিকে কিন্তু আসলে এক নজরে রাখাটা খুব একটা মুশকিল হয়ে পড়েছে এমনকি সিসিটিভির আওতায় কিন্তু তাদেরকে রাখা হয়েছে কোনো কোনো জায়গায় সিসিটিভি কিন্তু নষ্ট থাকার এরকমও অভিযোগ কিন্তু আমরা জানতে পেরেছি তো এই ছিল আমার এখানকার সর্বশেষ এর আগে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছি আমার পাশেই আছেন কিন্তু আসলে যে তদন্ত কমিটির প্রধান আমরা একটু কথা বলতে চাচ্ছি কিভাবে পালিয়েছে যদি আরেকবার একটু যদি আমাদেরকে জানান আপনি যেহেতু ঘটনাস্থলে এসেছেন দেখেন আসলে আমরা তো কারাগারের বাইরে আছি আপনি দেখতে পারতেছেন কারাগারের নির্মাণাধীন একটা ভবন ওর বাইরে আমরা অবস্থান করছি আমরা আসলে যেই ফুটেজটা থেকে পেয়েছি যেখান থেকে লাভ দিয়েছে ওই জায়গাটা থেকে আমরা উচ্চতা সব কিছু আমরা দেখতেছি আমরা এ করতেছি কারণ আপনার তথ্যটাকে তো স্পেসিফিক করতে হবে মানে আপনার ওই দিনের তথ্য আমরা তো ইচ্ছা করলে আগানো পর পিছনো কোনো কিছুই করার সুযোগ নাই কিন্তু তারপরে তো সেটা যাচাই পেছে এটা ভবিষ্যৎ কারাগার করার পরিকল্পনার সাথে হ্যাঁ হ্যাঁ সে পালিয়েছে এখান থেকেই পালিয়ে সেটা তো ভিডিও ফুটেজে রয়ে গেছে যে পালিয়েছে কিন্তু এটা ভবিষ্যৎ কারাগার নির্মাণের ক্ষেত্রে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আমাদের এইটা এই 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 অভিজ্ঞতা কাজে লাগাবো আমরা ধন্যবাদ আপনাকে আমরা এতক্ষণ ধরে কথা বলেছি যে কারা কর্তৃপক্ষের যে তদন্ত কমিটি আছে তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছিল তিনি বলছিলেন যে পালিয়ে গেছে এই জায়গা থেকে তিনি পালিয়েছে তারা তদন্ত কাজ চালাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল আমার এখানকার সর্বশেষ ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে জয় আপনাকে ধন্যবাদ চট্টগ্রাম কারাগার থেকে কয়েদি পালানোর ঘটনায় তদন্ত চলছে সেই বিষয়ে জানাছিলেন সহকর্মী নয়ন বড়জয় আইন শৃঙ্খলা বাহিনীর ধরপাকড়ের পরেও এখনও অনলাইনে দেদারসে বিক্রি হচ্ছে নিষিদ্ধ সেক্স টয় সিআইডি বলছে এর সাথে আরও যারা সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় আনা হবে এসব অবৈধ পণ্য যেন দেশের ভেতরে ঢুকতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা বিস্তারিত জানাচ্ছেন মৌখান্দকার
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থীর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর ঘটনায় সেক্স টয় বা ফরেন বডি ব্যবহারের প্রসঙ্গটি সামনে আসে। অনুসন্ধানে জানা যায় বেশ কিছু প্রতিষ্ঠান অনলাইনে প্রচার দিয়ে এসব পণ্যের হোম ডেলিভারিও দিচ্ছে। গেল শনিবার নিষিদ্ধ সেক্স টয় ও যৌন উদ্দীপক পণ্য বিক্রি চক্রের মূল হোতাসহ ছয় জনকে গ্রেফতার করে সিআইডি। কিন্তু গ্রেফতারের পরেও এখনও চক্রের অন্যান্যরা চালিয়ে যাচ্ছে তাদের সেসব ওয়েবসাইট। মূলত তরুণ সমাজ ও নিঃসঙ্গ বয়স্কদের টার্গেট করে এসব চক্র। সিআইডি জানিয়েছে বিভিন্ন এজেন্টদের ঘুষ দিয়ে দেশে বৈধ পণ্য আমদানির আড়ালে আমদানি নিষিদ্ধ পণ্য সহ বাংলাদেশে আমদানি করত চক্রটি। একই সাথে তারা নকল যৌন উত্তেজক ওষুধও বিক্রি করত। কাস্টমসের শুল্ক ফাঁকি দেওয়া তো আছেই, প্লাস এটি বৈধ পণ্যের মতো করে আনা হতো, কিন্তু এটা কখনোই বৈধ পণ্য ছিল না। এরা বেশিরভাগ পছন্দ করতে হচ্ছে এয়ার শিপিংকে, এবং সিপোর্ট শিপিংটা তাদের খুব একটা পছন্দের ছিল না। এদিকে মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন এসব যৌন উদ্দীপক পণ্য তরুণ সমাজকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। নেট বেস যে বিজনেস তারা করে এগুলো নিয়ন্ত্রণ করে ফেলা দরকার, কারণ নেটের নিয়ন্ত্রণ করা খুবই দুরূহ আমি জানি, কিন্তু সেটার বোধহয় কোনো বিকল্প নেই। আর নেটের মধ্যেও শুধু নিয়ন্ত্রণ নয়, আমি বলবো যে প্রচুর ইতিবাচক কন্টেন্ট ছাড়া দরকার। সিআইডি আরও জানায় এই চক্রের কাছ থেকে তদন্তে অনেকের নাম বেরিয়ে আসছে। ঢাকা এয়ারপোর্ট বেসড একটি সিন্ডিকেশনও আছে যারা এই কাজে সহায়তা করে। এখানে হুন্ডির একটি প্রসঙ্গ এসছে, সেটিও আমরা তদন্ত করছি, এবং ব্যাক এন্ডে একটি বড় ধরনের ইনভেস্টিগেশন এখানে হবে, নিঃসন্দেহে এটা আমরা করব। যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনার কথা জানান সিআইডির এই ঊর্ধ্বতন কর্মকর্তা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। পলিথিন ব্যাগে মাথা ঢুকে স্কচ টেপ দিয়ে বায়ু চলাচল বন্ধ করে এবং হাত সেই স্কচ টেপ দ্বারা বেঁধে হত্যা করা হয় কুর্মিটোলা মেডিকেল হাসপাতালে ইন্টার্নি ডাক্তার সিরাজুল মনির সোমাকে। নিউজ 24-কে হত্যার এমন নৃশংস বর্ণনা দেন খুনি ডাক্তার রাকিবুল আজাদ। বলেন, এই হত্যাকে আত্মহত্যা বানানোর চেষ্টাও করেছেন তিনি। 25 জানুয়ারি রাজধানীর খেলক্ষেত এলাকায় সোমাকে হত্যা করে তার এই কথিত স্বামী। নাইম আল জিকুর প্রতিবেদন, জানাচ্ছেন ফখরুল ইসলাম। চীন থেকে পরিচয়, দেশে ফিরে প্রেম, আর এই প্রেমের সূত্র ধরেই গেল বছর 8 এপ্রিল খিলক্ষেতের এই ভবনের চতুর্থ তলায় স্বামী স্ত্রী পরিচয় ভাড়া থাকতেন পতিত চিকিৎসক দম্পতি সোমা ও রাকিব। শুরুটা বেশ ভালোই কাটছিল তাদের, তবে সময়ের ব্যবধানে শুরু হয় মন কষাকষি, মনে বাসা বাঁধে সন্দেহ, যা পরে ঝগড়া ও মারামারিতে রূপ নেয়। দীর্ঘদিনের পুষে রাখা এই ক্ষোভের প্রকাশ ঘটে চলতি বছরের 25 জানুয়ারি রাকিব খুন করে সোমাকে। এরপরে আমার একটু রাগ ছিল, বহুদিন থাপ্পড় টাপ্পড়ের ব্যাপার সেটা একটা ছিল, ভাইয়ের কাছে বলছি সব। এরপরে আমি যে কাজটা করলাম, যে আপনার পলিথিনের যে ব্যাগ আছে ব্যাগটা দিয়ে মাথায় পেঁচিয়ে টেপ দিয়ে পেঁচিয়ে দিলাম গলায়, আর হাতে টেপ মেরে দিয়ে আমি এবার চলে আসছিলাম। খুন করে তা থেকে বাঁচতেও চেষ্টা চালায় সে। তদন্তকারী কর্মকর্তার দৃষ্টি সরাতে নিজ হাতে মিথ্যা আত্মহত্যা সংক্রান্ত চিঠিও লেখে সে। আর হত্যার এই পরিকল্পনার ছক এঁকেছিল হলিউডের চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত হয়ে। একটা মানুষ যখন একটা মানে কোনো ক্রাইম করে তখন তো সে অবশ্যই স্বীকার করবে না সেটা করছে, সেটা অবশ্যই চেষ্টা করবে সেটা চাপা দেওয়ার। আমিও সেম, আমি তো মানুষ ভাই। হত্যার মোড় ঘোরানোর চেষ্টা করলেও একটি স্কচ টেপের সূত্র ধরে রহস্য উন্মোচন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ধরে ফেলে কথিত স্বামী রাকিবকে। এই হত্যাকাণ্ডটাকে জাস্টিফাই করার জন্য উনি ভদ্রমহিলার হাতের লেখা অনুকরণ করে একটা সুইসাইড নোট নিজে তৈরি করেন, এবং এই সুইসাইড নোট দিয়ে প্রমাণ করতে চেয়েছিলেন যে সে ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। তো এইটা আসলে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। মহানগর পুলিশের তথ্য বলছে শুধু 2020-এ রাজধানীতে খুন হয়েছে 229 জন, যার মধ্যে পারিবারিক বিভেদে জড়িয়ে হত্যার সংখ্যাও আশঙ্কাজনক হারে বেড়েছে। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী এখন থেকে ফুটপাতের নিচে ড্রেন নির্মাণ করা হবে বলে জানালেন মেয়র আতিকুল ইসলাম। সকালে দ্বিতীয় দিনের মতো চলা অঞ্চল 4-এ মশা নিধন অভিযান পরিদর্শনের সময় একথা জানান তিনি। মেয়র বলেন, ফুটপাতের নিচে ড্রেন নির্মাণে বেশ কিছু কারিগরি ত্রুটি রয়েছে, ফলে মশার প্রজননে সুবিধা হচ্ছে, পাশাপাশি মশা নিধনেও সমস্যায় পড়তে হচ্ছে। এ সময় মেয়র বলেন, আরও 6টি ওয়ার্ডে চলবে একই কর্মযজ্ঞ, এতে 1200 মশক নিধন কর্মীর পাশাপাশি ব্যবস্থাপনা তদারকিতে অংশ নিয়েছেন 200 কর্মী। স্থানীয়রা বলেন, শুধু মশার প্রজনন মৌসুমে মশা নিধন পদক্ষেপ নিলে কাজে আসবে না, মশা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে এই পদক্ষেপ সারা বছর জুড়েই রাখতে হবে,
ডিএনসিসির 54টি ওয়ার্ডকে 10টি অঞ্চলে ভাগ করে শুক্রবার ব্যতীত 16 মার্চ পর্যন্ত এই অভিযান চলবে। নিচে যে ড্রেন এটা যে করা হয়েছে এটা আমি মনে করি যে এটা একটি টেকনিক্যাল ভুল কিন্তু এখানে আছে। এই টেকনিক্যাল দিকগুলো এখন সময় আসছে যে আমাদের চিফ হেলথ ডিপার্টমেন্ট, চিফ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, চিফ বর্জ্য ডিপার্টমেন্ট সবাইকে মিলেই কিন্তু এই প্ল্যানগুলো করতে হবে। মশা নিধন অভিযান দ্বিতীয় দিনের মতো চলছে, এই বিষয়ে জানাতে মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, মশা নিধন অভিযানের কি খবর রয়েছে আপনার কাছে? আমি রয়েছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে মিরপুর। আপনি জানেন যে সকাল থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল 4-এর 7টি ওয়ার্ডে একই সাথে কিন্তু এই মশাবিদ্যুতের কার্যক্রম শুরু হয় এবং সকালে মিরপুর 11 নম্বর ওয়ার্ড থেকে মেয়র আতিকুল ইসলাম কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেন এবং এর পরবর্তীতে কিন্তু অন্যান্য ওয়ার্ডগুলোতে কিন্তু তিনি একে একে কিন্তু ঘুরে দেখছে। আমরা এই রয়েছে এই মুহূর্তে 14 নম্বর ওয়ার্ডে এবং আপনি দেখছেন যে এখন শুধু মশার যেই অ্যানালডিসাইড এবং লার্ভিসাইড যে একই সাথে তারা যে প্রয়োগ করছে সে কার্যক্রমটি শুধু যে বাহিরে বিভিন্ন জলাশয় বা ড্রেনই দেওয়া হচ্ছে না, পাশাপাশি যে বিভিন্ন বাসাবাড়িগুলো রয়েছে এই বাসাবাড়ির আশেপাশে যে বিভিন্ন খালি জায়গা রয়েছে অর্থাৎ কিছু ঝোপঝাড় রয়েছে সেসব জায়গাতেও এই ওষুধ প্রয়োগের কার্যক্রম কিন্তু চলছে। এবং এটি নিয়ে কিন্তু আগেও বলছিলাম যে আসলে স্থানীয় যারা রয়েছেন, যারা এই উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে বাসিন্দা রয়েছেন, তারা বেশ অনেকেই কিন্তু এই বিষয়টি স্বাগত জানাচ্ছে, অনেকেই বলছে হয়তো বা এই কার্যক্রমে বা এই উদ্যোগে ফলাফল ভালো আশা হতে পারে। আবার অনেকের মধ্যেও কিন্তু এই ধরনের কার্যক্রম যেন সারা বছর অব্যাহত থাকে সে বিষয়টিও কিন্তু তারা বলছে। এবং এর আগেও আমি কিন্তু জানিয়েছি যে মেয়র আতিকুল ইসলাম কিন্তু এই মশা নিধনের যে কার্যক্রমে সে কার্যক্রমের পাশাপাশি কিন্তু এই ঢাকা সিটি কর্পোরেশনের যে বিভিন্ন জায়গায় মশার উৎপাদন অর্থাৎ মশার প্রজনন যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্নের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের কিন্তু জবাব দিয়েছিলেন আজকে। এবং তিনি যেটি জানানো হয়েছিল যে আপনি যেটি বলছিলেন যে সিটি কর্পোরেশনের ড্রেনগুলো অর্থাৎ যে ড্রেনগুলো টাইলস করা হয়েছে কিন্তু ড্রেনের যেই ফুটপাথগুলো টাইলস করা হয়েছে টাইলস করার ফুটপাথের নিচে যে ড্রেন রয়েছে সেই ড্রেনগুলো বেশিরভাগ কিন্তু পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই এবং মশার ওষুধ ঠিকমতো পৌঁছানোর কোনো ব্যবস্থা নেই। এই বিষয়টি নিয়ে তিনি আসলে কারিগরি ত্রুটির কথা স্বীকার করেছেন, স্বীকার করে আসলে এই এগুলো ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও কিন্তু তিনি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ আরিফা। বিপ্লব, ধন্যবাদ আপনাকে। উত্তর সিটির মশা নিধন অভিযান চলছে, সেই সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব। এবারে অগ্নিঝরা মার্চ। মুক্তিযুদ্ধের সময় 10,000 যোদ্ধা ট্রেনিং দিয়েছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হাসানুল হাকিনু। যুদ্ধের আগেই অস্ত্র সংগ্রহ করতেন তারা, তৈরি করতেন বোমা। পাকিস্তানের মাটিতেই ওড়ান স্বাধীন বাংলাদেশের পতাকা। নিউজ 24-কে শোনান সেই যুদ্ধ প্রস্তুতির ইতিহাস, বাকিটা জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। ঢাকার পল্টন ময়দান, 23 মার্চ 1971। পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকেই অস্বীকার করল বাংলাদেশ। বাংলার দামাল ছেলেরা ওড়ালো লাল সবুজ আর হলদে মানচিত্র খচিত পতাকা। পল্টন ময়দানের মঞ্চে সেই পতাকা উত্তোলনের দায়িত্ব ছিল মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হাসানুল হক ইনুর। আমি পিস্তল ফুটিয়ে পল্টন ময়দানে পতাকা উত্তোলন করি বাংলাদেশের। আমার পাশে কামরুল হাসান খান খসরু ভাই, তিনি রাইফেল ফুটিয়ে সামরিক কায়দে অভিবাদন সালাম দেন। 70 সালেই কয়েকজন ছাত্রনেতা মিলে তৈরি করেছিলেন এই পতাকা। যুদ্ধের প্রস্তুতি হিসেবে বোমাও তৈরি করতেন হাসানুল হক ইনুরা, অস্ত্র জোগাড় করার দায়িত্বও ছিল তাদের, পাশাপাশি ট্রেনিংয়ের ব্যবস্থা করতেন। আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার, সেই হিসাবে বোমা বানানোর আমি কৌশল প্রাপ্ত করেছিলাম এবং সেই হিসাবে মানে গ্রেনেড তৈরি করার জন্যে, শেল তৈরি করার জন্যে নাখালপাড়ায় একটা ওয়ার্কশপে যিনি আওয়ামীপন্থী লোক ছিলেন সেল তৈরি করে দিয়েছিলেন। মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছিলেন যুদ্ধের সময়েও। মুজিব বাহিনী বা বাংলাদেশ লিবারেশন ফোর্স তার প্রধান গেরিলা প্রশিক্ষণ কেন্দ্রের প্রধানের দায়িত্ব পালন করি, ক্যাম্প কমান্ড্যান্ট, একই সঙ্গে প্রশিক্ষকের দায়িত্ব পালন করি। আমার অধীনে 10,000 প্রায় মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ নিয়েছে এবং বীরত্বের সঙ্গে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে।
অবশেষে আসে কাঙ্ক্ষিত স্বাধীনতা বিজয়। হাসানুল হক ইনু মনে করেন, 50 বছরে বাংলাদেশ অনেক ক্ষেত্রে এগিয়েছে, আবার অনেক ক্ষেত্রে পূরণ হয়নি প্রত্যাশা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। নিউজ 24 দুপুর 12টার সময়ে সময় হলো একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও বিশেষজ্ঞ দেখছেন নিউজ 24 সংবাদ। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু নারী সহ একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। সোমবার রাত 12:30 দিকে ঘটনা ঘটে। দগ্ধদের গুরুতর অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, ফতুল্লার মাঝদারের পতেঙ্গা এলাকার 6 তলা বাড়ির 6ষ্ঠ তলার ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে। আগুনে ওই ফ্ল্যাটের অধিকাংশ আসবাবপত্র পুড়ে গেছে। গ্যাস সিলিন্ডার বোতল থেকে গ্যাস নির্গত হয়ে ফ্ল্যাটে জমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ নির্বাচনের খবর। পশ্চিমবঙ্গের আসন্ন রাজ্য বিধানসভার নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার যুদ্ধ। আন্তর্জাতিক নারী দিবসের মধ্য দিয়ে কলকাতায় নির্বাচনী প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন সাংসদ মিমি চক্রবর্তী, নুসরত জাহান। শাকিল আবেদিনকে সাথে নিয়ে কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। আন্তর্জাতিক নারী দিবসের মধ্য দিয়ে কলকাতায় নির্বাচনী প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্যমন্ত্রী কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন। মিছিলে হাঁটেন তারকারাও। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। এই দুই সাংসদ ছাড়াও ছিলেন এবারে 21-এর নির্বাচনে তৃণমূলের তারকা মহিলা প্রার্থীরাও। কীর্তন শিল্পী অদিতি মুন্সী, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলী মৈত্র, জুন মালিয়া, সায়নী ঘোষ সহ সদ্য তৃণমূলে যোগ দেওয়া অভিনেত্রী কৌশানী মুখার্জি, মানালি দে, রণিতা দাস, অদ্রিজার মতন ছোট পর্দার অভিনেত্রীরাও। তাদের মুখে স্লোগান ছিল, বাংলা নিজের মেয়েকেই চায়। অপরদিকে একই দিনে ভোটের মুখে তৃণমূলে ফের বড়সড় ভাঙন ধরালো বিজেপি। মোদীর ব্রিগেডের পরদিনই সোমবার যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ছায়াসঙ্গী সোনালী গুহ। তিনি দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়ার বিধায়ক ছিলেন। যোগ দেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ভারতের সাবেক ফুটবলার দীপেন্দু বিশ্বাস। তার সঙ্গে যোগ দেন একঝাঁক তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। যোগ দেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীও। এদিন সকলের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ফলে দুই প্রতিদ্বন্দ্বীর দৌড়তে এদিনও রাজ্যের রাজনীতি ছিল সরগরম। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। সময় আরেকটু বিরতির সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত দেখছেন নিউজ 24 সংবাদ। ফেনী নদীর উপর নির্মিত বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এক আজ উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উপলক্ষে ভিডিও বার্তা পাঠিয়েছেন। গেল 13 জানুয়ারি সেতুর কাজ পুরোপুরি শেষ হয়। এ সেতুর মোট পিলার 12টি, এর মধ্যে বাংলাদেশ অংশে নির্মাণ 8টি, ভারতের অংশে 4টি। সেতু থেকে 240 মিটার অ্যাপ্রোচ রোড নির্মাণ করে রামগড় চট্টগ্রাম প্রধান সড়কের সাথে এবং ওপারে সেতু থেকে প্রায় 1200 মিটার অ্যাপ্রোচ রাস্তা নবীনপাড়া ঠাকুরপল্লী হয়ে সাব্রুম আগরতলা জাতীয় সড়কে যুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন গ্রাম স্বরাজ মিশন, অর্থাৎ গ্রামকে সুরাজ দেওয়া, গ্রামকে স্বয়ং সম্পন্ন করা। তাই কোভিডের সময় যদি রাজ্যে দেখবেন, আমরা 12টা ব্লককে অ্যাসপিরেশনাল ব্লক করিয়েছি। অ্যাসপিরেশনাল ব্লক মানে যে ব্লক পিছিয়ে আছে, 12টা ব্লক, এবং সেই ব্লকগুলি সব এডিসি এরিয়াতে পড়ে। করোনা টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীরা প্রায় স্বাভাবিকভাবেই চলতে পারবে বলে এক নতুন ঘোষণা জানিয়েছেন মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। সোমবার থেকে পুনরায় স্কুল খুলে দিয়েছে ব্রিটেন। এদিকে ফাইজারের টিকা করোনার ব্রাজিলীয় ধরন প্রতিরোধে
সক্ষম বলে নতুন এক গবেষণায় দেখা গেছে। বিশ্বজুড়ে মোট করোনা সংক্রমণ ছাড়িয়েছে 11,77,00,000, প্রাণহানি ছাড়িয়েছে 26,12,000। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। করোনার ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের জন্য সুখবর দিল যুক্তরাষ্ট্র। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির নতুন নির্দেশনা অনুযায়ী পূর্ণ ডোজ গ্রহণকারীরা মাস্ক ছাড়াই টিকা নিয়েছেন বা নেননি এমন লোকের সঙ্গে দেখা করতে পারবেন, অর্থাৎ প্রায় স্বাভাবিক অবস্থাতেই ফিরে যাবে তাদের জীবন। টানা দু মাস পর ব্রিটিশ শিক্ষার্থীদের স্কুলে ফেরার চিত্রটি আবেগঘন ছিল বলে সোমবার জানিয়েছেন প্রধানমন্ত্রী বোরিস জনসন। গুরুত্বের সাথে করোনার বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি। এখনও সহস্রাধিক করোনা রোগী রয়েছে আমাদের হাসপাতালগুলোতে। অন্য ইউরোপীয় দেশগুলোতেও পুনরায় সংক্রমণ বাড়ার চিত্র দেখছি আমরা, তাই সচেতন থাকতে হবে সবার। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, ব্রাজিলে P1 নামে ছড়িয়ে পড়া করোনা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও ফাইজার ও বায়োএনটেকের টিকা কার্যকর। সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ইতালিতে করোনায় প্রাণহানি 1,00,000 ছাড়িয়ে গেছে। সোমবার একটি ট্রেনকে চলমান আইসিইউতে পরিণত করেছে দেশটির একটি রেল কোম্পানি। সংক্রমণ বাড়ায় নতুন রাউন্ড লকডাউনের পথে যাচ্ছে হাঙ্গেরি। শুধুমাত্র অ্যাস্ট্রাজেনেকার টিকাদানের জন্য সোমবার বার্লিনে নতুন একটি টিকাকেন্দ্র চালু করেছে জার্মানি, আর মঙ্গলবার নিজেদের প্রথম টিকাদান কেন্দ্র চালু করেছে নিউজিল্যান্ড। নিবির আমিন, নিউজ 24। সময় আরেকটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। করোনা মহামারীতে চীন, জার্মানি ও যুক্তরাষ্ট্রে বাজার অংশীদারিত্ব হারিয়েছে ব্রিটেন। এই পরিস্থিতির জন্য ব্রেক্সিট বিশ্ব বাণিজ্যে বিশৃঙ্খলা এবং দুর্বল উৎপাদনশীলতাকে দায়ী করা হচ্ছে। সোমবার যুক্তরাজ্যের আস্টন বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্য, যেখানে বলা হয় ব্রিটেন মহামারীর ফলে যুক্তরাষ্ট্র ও জার্মানির মতো বৃহত্তম রপ্তানি বাজার হারিয়েছে। চীন বাজারেও ব্রিটেন অংশীদারিত্ব হারিয়েছে বলে জাতিসংঘের বাণিজ্য পরিসংখ্যানের উপর ভিত্তি করে এক সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে। খেলার খবর। অতীতের দুর্নাম ঘুচিয়ে ঘুরে দাঁড়ানোর পথে ঢাকা মোহামেডান লিমিটেড। পরিচালনা পর্ষদের নির্বাচনের পর নতুন মোড়কে ঐতিহ্যবাহী ক্লাবটি, দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়ে ওঠাই নতুন কমিটির লক্ষ্য। বিভিন্ন ডিসিপ্লিনে সাফল্য ফিরিয়ে আনতে নির্বাহী কমিটির প্রথম বৈঠকেই নেওয়া হবে মহাপরিকল্পনা। আর্থিক সচ্ছলতা নিশ্চিতে স্থায়ী আয়ের পথ তৈরির পাশাপাশি থমকে থাকা স্থায়ী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের কাজও শুরু করার প্রতিশ্রুতি নবনির্বাচিত পরিচালকদের। মাহফুজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। শতবর্ষের কাছাকাছি বয়সী মোহামেডানে প্রথমবারের মতো নির্বাচন হয় 6 মার্চ। 16 পরিচালক আর 1 সভাপতির কার্যনির্বাহী পরিষদ গঠনের আগে ক্যাসিনো কাণ্ডের মতো লজ্জাজনক অতীতের ক্ষত বয়ে বেরিয়েছে ঐতিহ্যবাহী সাদা কালোরা। কলঙ্কের কালিমা সরিয়ে নতুন শুরুর ঘোষণা নির্বাচিত পরিচালকদের। নির্বাহী কমিটির প্রথম বৈঠক থেকেই নেওয়া হবে ক্লাব পুনর্গঠনের মহাপরিকল্পনা। দীর্ঘদিন শিরোপাহীন দলটি ট্রফি ঘরে তোলার মিশনে দেবে নজর। আমাদের 2 বছরের সময়, প্রথম মিটিং আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে ফুটবল, দেন ক্রিকেট, হকি। তো আমরা আশা করতেছি নেক্সট ইয়ার আমরা একটা ভালো চ্যাম্পিয়নশিপ টিম করব, শিরোপা আমরা দেখতে চাই। এই বিষয়টা কিন্তু ঘুরে ফিরে আমাদের মধ্যে আসছে এবং আমাদেরকে যারা ভোট দিয়েছে কিংবা আমাদের যারা আপনার খুব কাছের লোক যারা আছে প্রত্যেকে কিন্তু সেই জিনিসটি দাবি করছে। নির্বাচিত পরিচালকরা সভাপতি অবসরপ্রাপ্ত জেনারেল আব্দুল মুবিনের নেতৃত্বে ক্লাবকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে নিচ্ছেন নানান পরিকল্পনা। তারই অংশ হিসেবে ক্লাবটিকে বহুতল ভবনে পরিণত করার পূর্ববর্তী ভাবনা আবারও নতুন করে শুরুর ইঙ্গিত পরিচালকদের। সেই সঙ্গে সাভারে 75 বিঘা জায়গায় মোহামেডানের স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ব্যাপারেও কাজ এগিয়ে নিতে কাজ শুরুর ঘোষণা তাদের। 75 বিঘা যে জায়গাটা সাভার, অনেক অর্থ ব্যয় করে কিন্তু ওই জায়গাগুলো আপনার পরিপূর্ণভাবে আমরা নিয়ন্ত্রণে আনতে পারি নাই, সেই জিনিসটা হয়ে যাবে। এটা বাণিজ্যিক এলাকা মতিঝিল, আমাদের চিন্তা আছে যে বাণিজ্যিক এলাকায় সেটা কি করা যায়। এখন সাভারের জিরানিতে আমাদের মূল লক্ষ্য হবে সেখানে একটা আমাদের ডোম, মানে স্পোর্টস, যেটা স্পোর্টসের আমরা ফুটবল, ক্রিকেট, হকি, তারপর আমরা আবাসনের ব্যবস্থা করব। 13 মার্চ শনিবার নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেবে অন্তর্বর্তীকালীন কমিটি। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শেষ করব বিনোদনের খবর দিয়ে।
মুম্বাইতে শেষ হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বায়োপিকের প্রথম লটের শুটিং, যেখানে অংশ নিয়েছেন তিশা, ফারিয়া, চঞ্চল চৌধুরী, দিব্য দীঘি সহ বাংলাদেশে অনেক অভিনয়শিল্পী। শ্যাম বেনেগল পরিচিত বঙ্গবন্ধু সিনেমার শুটিং শেষে সম্প্রতি দেশে ফিরেছেন নুসরাত ফারিয়া। জানালেন সেখানে শুটিং এর অভিজ্ঞতাও। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলতুন্নেসা মুজিবের চরিত্রে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশাকে, আর বড় পর্দার ফারিয়া হবেন তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবির দৃশ্য ধারণে অংশ নিতে গেল 5 ফেব্রুয়ারি মুম্বাই যান বাংলাদেশের একঝাঁক তারকা অভিনয়শিল্পী। শেষ হয়েছে বঙ্গবন্ধু বায়োপিকের প্রথম লটের শুটিং, এরই মধ্যে অনেকে দেশে ফিরেছেন, যাদের একজন নুসরাত ফারিয়া। জানালেন সেখানে শুটিং এর অভিজ্ঞতা। গাঁট বেঁধে অপেক্ষা করুন সিনেমাটার জন্য, বাংলাদেশে একটা জাতীয় সম্পদ তৈরি হচ্ছে এই সিনেমাটা, এবং আমি তো খুবই আশাবাদী যে সিনেমাটা আপনাদের সকলের অনেক ভালো লাগবে। আমার তিশাপু, শুভ, আমাদের ফুল কাস্ট অ্যান্ড ক্রু, আমরা একটা ফ্যামিলির মতো হয়ে গেছি, কারণ আমাদের একই মানে বাসায় থাকা, মানে একই হোটেলে থাকা, একসাথে সেটে যাওয়া, খাওয়া দাওয়াটা একসাথে, তো একটা অলরেডি একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। ফারিয়া জানান শুটিংয়ে অবসর পেলেই কিছু না কিছু করেছেন, কখনো আড্ডা আবার কখনো তুলেছেন ছবি। তিশাপু অ্যাকচুয়ালি এটাই ওনার সাথে আমার ফার্স্ট মানে পরিচয় এরকমভাবে ক্লোজলি, এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি আমরা এত অল্প সময়ে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, এবং লিটারেলি তিশা মা, ও আমার সকালে ঘুম থেকে উঠে আমাকে ব্রেকফাস্টে নিয়ে যায়, লাঞ্চে নিয়ে যায়, রাতে ডিনারে নিয়ে যায়, মানে আমার মা থাকলে যা যা করতে তিশা তাই করছে। সো ওর বার্থডে ছিল, তো ওইখানে তো আর অত অল্প সময় ওকে কোনো গিফট বা সারপ্রাইজ দিতে পারবো না, তো আমি বললাম চলো আমি তোমার চুলটা বেঁধে দিই। সো দ্যাট ওয়াজ হাউ বার্থডে গিফট অন বিহাফ অফ। এপ্রিল মাসের মধ্যে বঙ্গবন্ধু বায়োপিকের মুম্বাই অংশের শুটিং শেষ হবে এবং সেপ্টেম্বরে শুরু হবে বাংলাদেশের শুটিং। এই বছরই মুক্তির সম্ভাবনা রয়েছে জাতির পিতাকে নিয়ে নির্মিত এই বায়োপিকের। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এই ছিল এখনকার আয়োজন। আরো জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।